আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিজের খেয়াল খুশি মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের মগজ প্রসূত কোনো কথা বলেন না কোনো কাজ করেন না তো বেদাত কখনো আপোষ হতে পারে না ইসলাম জাহিলিয়াত কখন আপোষ হতে পারে না আল্লাহ এবং গাইরুল্লাহ কখনো আপোস হতে পারে না তারক ফিকুম আমরাইন

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراسا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همده ونفكه ونفسه بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام اما بعد فقد قال الله ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. أما بعد، عن زابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار راه مسلم সমস্ত প্রশংসা সেই মহান রাবের জন্য যেই মহান রাব আল্লাহ সোহানি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুবসংঘের উদ্যোগে আয়োজিত বত্রিশতম বার্ষিকী তাবলিগি ইজতেমাই আমাদেরকে সমবেত হওয়ার সৌভাগ্য নাসিব করেছেন যে মহান রব ব্যাপী তাবলিগি ব্যাপী সাফল্য দান করেছেন সফলতা দান করেছেন কামিয়াব করে দিলেন সেই মহান দরগা দরগাহে শুক্রিয়া জানাই সব একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই প্রাণের নবী প্রিয় নবী

বিশ্ব আহলাদিস আন্দোলনের অন্যতম সিপাহ আহলাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আহলাদিস যুবসংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা সেনামানি সংগঠনের প্রতিষ্ঠাতা আল আওয়ানের প্রতিষ্ঠাতা আহলাদিস মহিলা জামায়াতের প্রতিষ্ঠাতা আহলেদিস মহিলা সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাতা আহলেদিস আন্দোলনের অন্যতম অগ্রনায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান সাবেক ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ মঞ্চোপিষ্টাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রচার সম্পাদক প্রিয় পত্রিকা মাসিক আত্মারিকের সম্পাদক বিশিষ্ট ইসলামিক স্থলার আমাদের প্রাণ প্রিয়স্তাজ ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন হাফিজাহুল্লাহ তাবলিগি ইস্তেমায় আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত সম্মানিত তভৃতি জনতা শ্রদ্ধাভাজন মুরুব্বীগণ শ্রদ্ধাভাজন বড় ভাইগণ সুপ্রিয় সমবেশী বন্ধুগণ প্রাণ প্রিয় যুবক তরুণ কিশোরেরা সোনামণি কচিকাচা বাচ্চারা দূরদূরান্ত থেকে আমাদের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন সম্মানিত মায়েরা বোনেরা সম্মানিত সুধে মণ্ডলী আজকে তাবলিগ ইজতেমা সমাপনিরজনী শেষ বেলায় আমিরে জামায়াতের আনুগত্যের খাতিরে আদব রক্ষা করে শেষ বেলায় আমাকে আপনাদের খেদমাতে দাঁড়াতে হয়েছে আমার আলোচ্য বিষয়ে বেদাত ঘোরতর অপরাধ সম্মানিত সুদীমণ্ডলী আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে আমি আশা করছি তথ্য সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ বক্তব্যে শুরুতেই তাবলিগ ইস্তেমাই আগত সম্মানিত তৌহিদি জনতাকে রাজশাহীবাসীর পক্ষ থেকে আমার উপজেলা রাজশাহীর পবা উপজেলা মার্কাজের পাঁচশো গজ পর থেকে আমার উপজেলা রাজশাহীর পবা উপজেলা আন্দোলনের পক্ষ থেকে যুবসংঘের পক্ষ থেকে এজতেমা আগত সম্মানিত সুধী বৃন্দকে প্রাণ ঢাল অভিনন্দন কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুধি আমি আপনাদের সামনে আমার বিষয়ের ওপর আলোকপাত করার চেষ্টা করছি সময় খুবই কম বিস্তারিত বলার সময় হবে না মোতারম আমির এ জামাত এসে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়া করে বিদায় দেবেন ফজরের সালাতে আজান হবে আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোকপাত করতে চাই শুরুতেই আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই বেদাত ঘোরতর অপরাধ বেদাত ঘোরতর অপরাধ এটা মুসলমানরা জানেন বিশেষ করে বাংলা আর তৌহিদি জনতা জানেন যারা জানতেন না তারা এখন বুঝতে পারছেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ জন্মই হয়েছে তার শিরিক বিদাতের শিকড় উপরে ফেলার জন্য বাংলার জমিনে কোন শিরিক বিদাত থাকবে না ইনশাআল্লাহ শান্তিপূর্ণ উপায়ে দাওয়াত ও জিহাদের মাধ্যমে বাংলার জমিন থেকে শিরক বিদাতের শিকড় উপরে ফেলা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে দাওয়াত ও জিহাদের মাধ্যমে কি বলেন ঠিক কি না আল্লাহ মেহরবানি যারা এক সময় অত্যন্ত মারাত্মক পথ ভা বেদাহাতি ছিলেন আল্লাহর আল্লাহ আমাদের ফসল আল্লাহ তারা এখন বেদা ছাড়তে শুরু করেছেন তারাও এখন আল্লাহর পথে ফিরে আসছেন তৌবা করছেন আমি আপনাদের সামনে শুরুতেই কোরআন মাজিদ থেকে দুটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সুরা আলে ইমরান উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয়াত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি পনেরোশো উনআশি নম্বর হাদিস আজকের তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত তহিদি জনতা আমরা আল্লাহর বান্দা আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মা আমাদের জন্য আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলাম অপূর্ণ নয় ইসলাম আল্লাহর পরিপূর্ণ দিন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার মানুষের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য যেই বিধান প্রয়োজন বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার دین ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ জীবন আদর্শ যা দলিল হচ্ছে কোরআন ও সহি হাদিস দুনিয়ার মানুষের জীবনে এমন কোনো সমস্যা কেমন পর্যন্ত দেখা দেবে না যার সমাধান নেই যার সমাধান নেই নতুন করে দুনিয়ার কোনো পণ্ডিতকে শরীয়ত আবিষ্কার করতে হবে না নতুন করে কোনো বিধান তৈরি করতে হবে না রচনা করতে হবে না আল্লাহ তালার নাজিল কিন্তু অহির বিধান দুনিয়ার মানুষেরা মেনে চলবে নতুন করে কোন সংযোজন করার অধিকার নেই নতুন করে বিয়োজন করার অধিকার কারণেই দয়া করে বলুন ঠিক নেবে ঠিক সংযোজন বিয়োজনের অধিকার কারণেই ইসলাম আল্লাহর দিন শরীয়ত নাসির করেছেন আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তালা তাঁর দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আমি আপনাদের সদাই দৃষ্টি আকর্ষণ করছি কোরআন মাজিদ আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ আমার দিন ইসলামকে পরিপূর্ণ দিন করে দিয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি চলুন একটু আরাফাতের ময়দান থেকে ঘুরে আসি বিদায় হজ্জে আরাফাতের ময়দানে আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল রিহ্লাম শেষ জীবনের শেষ হজ্জে আরাফাতের ময়দানে খুদ্ দিচ্ছেন আল্লাহর নবী বক্তব্য রাখতে গিয়ে ভারাক্রান্ত হয়ে ব্যথা ভরা মন নিয়ে রাসুল বুঝতেই পেরেছিলেন এই হজ তার জীবনের শেষ হজ এই খুদবা তার জীবনের শেষ খুদবা আর আগামী বছর হজ্জে আরাফাতের ময়দানে হাজির হওয়া হয়তো তার সম্ভব হবে না নিশ্চয়ই তিনি আভাস ইঙ্গিত পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী জীবনের শেষ বক্তব্য জীবন সায়ান্নে আরাফাতের ময়দানে যে বক্তব্য রাখলেন আমরা রাসূলের হাদিস থেকে যা জানতে পারি আমরা সবাই জানি রসূল বললেন তারাকতুফিকুম আমরয়িন লেন্তা দিল্লু মা তামা শক্তুম বিহিমা কিতাবল্ ল হি বা সুন্নত নবী গিহি আ সুন্নত সুন্নতি সম্মানিত সুধি বিশ্বনবী ভারাক্রান্ত হৃদয়ে আবেগাপ্রুত কণ্ঠে হৃদয় নিংড়ানো বক্তব্য জাতির ওম্মার কল্যাণের জন্য ওম্মাকে সতর্ক করে দিয়ে আল্লাহ আল্লাহনবি বললেন হ্যাঁ উপস্থিত জনতা আমি দুনিয়া থেকে চলে যাব আমি তোমাদের সামনে তোমাদের মাঝে দুটি জিনিস রেখে রেখে যাচ্ছি এই দুটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো তোমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারো এই দুইটি মানদণ্ডের অভ্যন্তরে থাকতে পারো যে এই দুটি মানদণ্ডকে তোমরা শিরোধার্য করতে পারো এই দুটি মানদণ্ডের ভিত্তিতে জীবন পরিচালনা করতে পারো তাহলে আমি বলছি তোমরা কখনো হবে না তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বললেন লান তাজিল্লু মা তামিহিমা তোমরা যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না তোমরা পদভ্রষ্ট হবে না তোমরা হকের ওপর থাকবে তোমরা দিনে হকের ওপর অটল থাকবে তোমরা বিভ্রান্ত হবে না পদভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস অন্য কিছু নয় যেটা আমাদের প্রাণ প্রিয়াম মোতরাম জামাতের মুখ থেকে উচ্চারিত হয়েছিল মতিঝিলের সপরা চত্বরে সকল বিধান বাতিল করো করো বিধান এটা নতুন কোন কথা নয় এই কথা ছিল বিশ্বনবী মোহাম্মদ ছিল প্রক্রান্তরে আল্লাহর কথা এই কথাই বিশ্বনবী আরাফাতের ময়দানে বিদায় হজ্জে বলেছিলেন একটি হচ্ছে কিতাব আল্লাহর কিতাব কোরআন মাজিদ দ্বিতীয়টি হচ্ছে সন্ন্যত রসুলিহি সন্ন্যত নবীহি আল্লাহর নবী আমি মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের সন্না সম্মানিত সুধী আল্লাহ নবী এই বক্তব্য রাখতে না রাখতেই বিশ্ব নবীর ওপরে আয়াত নাজিল হয়ে গেল সুরা মাইদা তিন নম্বর আয়াত নাজিল হয়ে গেল আমাদের সবার জানা আল্লাহর নবী হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সামনে ঘোষণা করলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নি'মাতি ওয়া রাসিতু লাকুমুল ইসলাম দীনা হে জনতা হে আমার উম্মতেরা শোনো হে আল্লাহর বান্দারা শোনো আজ থেকে আল্লাহ তাআলা তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন আজ থেকে আল্লাহর যত নিয়ামত সব দুনিয়ার মানুষের জন্য আমার তোমাদের জন্য আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলেন আর আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিন আল্লাহর দিন ইসলাম এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়াত তেলাওয়াত করলেন সূরা মায়দা তিন নম্বর আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করছেন আর বলছেন ওয়া রাজিতুলকুমুল ইসলামাদিনা আল্লাহ রবুল আমিন ইসলাম কে তোমাদের জন্য রাজি খুশি হয়ে মনোনীত করলেন দিন হিসাবে ইসলাম পরিপূর্ণতা পেল ইসলামের সংযোজন বিয়োজনের অধিকার রহিত হয়ে গেল আমাদের কাজ হলো দাঁত দিয়ে ধরো জীবনে যত দীর্ঘ বিভাগ হয় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন দুনিয়ায় বাঁচতে হলে যা কিছু করা দরকার হবে সব কিছুর বিধান আল্লাহ তাআলা কোরআন সহীসন্যার মাধ্যমেই পরিপূর্ণতা দান করলেন বিদায় হজ্জ আরাফাতের ময়দানে এক নাজিদের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ দিন নতুন করে সংযোজন করার অধিকার দুনিয়ার কোনো মানুষের নেই এতে বিয়োজন করার অধিকার দুনিয়ার কোন মানুষের নেই জোরে বলি ঠিক না রে ঠিক দুঃখজনক হলো সত্য ইসলামের মধ্যে অনেক সংযোজন করা হচ্ছে অনেক বিয়োজন করা হচ্ছে ইসলামকে সাট করা হচ্ছে ইসলামকে মডারেশন করা হচ্ছে ইসলামকে মডারেশন করে অনেকেই নিজেকে মডারেট মুসলিম বলে পরিচয় দিতে চাইছে ঠিক কিনা বলুন ইসলাম মডারেশন করা যায় না কোরআন সহিহ সুন্নাহ মডারেশন করা যায় না এই বলে মডারেট মুসলিম হওয়া যায় না সীমালঙ্ঘনকারী হওয়া যায় মুনাফিক মুশরিক হওয়া যায় বেইমান হওয়া যায় আপশকারী মুনাফিক হওয়া যায় ইসলাম আপশ করার জন্য নয় তাওহীদ শিরক কখনো আপশ হতে পারে না সুন্নাত বেধাত কখনো আপশ হতে পারে না ইসলাম জাহেলিয়াত কখন আপশ হতে পারে না আল্লাহ এবং গায়রুল্লাহ কখনো আপশ হতে পারে না তারা আপোষ করেছে তারা মহা পাপ করেছে আল্লাহর দিন বাদ দিয়ে ওহির বিধান বাদ দিয়ে যারা নিজেদের তন্ত্র মন্ত্র কায়েমে চেষ্টা করেছে নিজেদের খেয়াল খুশি মতো চলতে চেষ্টা করেছে মার্চ বাদ লিলিন বাদ সমাজতন্ত্র পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ ইত্যাদি মানব রচিত কুফরি মতবাদ হারাম মাঝাবের নামে যত সংকীর্ণতাবাদ কোরান সই সন্ন্যার সাথে সাংঘর্ষিক ওই সব মাঝাবি মতবাদ ও কুফুরি মতবাদ আমরা আল্লাহর নাসির করা ওহির বিধানের বাইরে কোন কিছুই মানতে পারি না মানা যাই না আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যেই সময় আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি সেই সময় সারা বাংলাদেশ পাক ভারত উপমহাদেশ সাব কন্টিনেন্ট দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতবর্ষের কথা বলি সারা ভারত বর্ষ সারা বাংলাদেশ শিরক বিদাতের অভয়ারণ্য পরিণত হয়েছে এখানে ইসলাম বলে যা চালু আছে ধর্ম বলে যা চালু আছে মানুষ ইসলাম বলে যা করছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি যতটুকু পড়াশোনা করি স্টাডি করি তাতে আমি দেখতে পাচ্ছি মুসলমানরা ধর্ম বলে যা পালন করে সৎ করা আশি ভাগই ইসলাম অনুমোদন করে না অনুমোদন অনুমোদন করে করে না না হাদিস আপনাদের সব জানা একটু স্মরণ করিয়ে দেই তার আগে আমি আপনাদের সদয়গতির জন্য আল্লাহর কালাম শোনাতে চাই বিশ্বজাহানের রব আল্লাহ কোরআন মজিদ সরা আল ইমরান

হে আমার বান্দারা হে আমার নবীর উম্মাতেরা শোনো আমি আল্লাহর নাজিল করা দীন বাদ দিয়ে ওহির বিধান বাদ দিয়ে জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমি আল্লাহর নাজিল করা রুলস ও রেগুলেশন বাদ দিয়ে তোমরা যারা নিজেদের খাহেশাতে নাফসানি নিজেদের ইচ্ছা প্রশুত, নিজেদের মগজ প্রশুত, তোমাদের বুজুর গানের দিনদের কথা মতো তোমাদের তথা কথিত পীরে কেবলার কথা মতো তোমাদের তথা কথিত মুরুব্বীদের কথা মতো তোমাদের ওই কুফুরি মতবাদ যারা মানো তোমাদের মুরুব্বী পীর কেবলা নাউজুবিল্লাহ এদের কথা মতো যারা চলো তোমরা যারা আমার নাজিল করা বিধান বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করেছো শোনো ফালাইয়ুকবালা মিনহু তোমরা যাই কিছু গ্রহণ করো না কেন আমার নাজিল করা ওহির বিধান বাদ দিয়ে তোমরা যাই কিছু গ্রহণ করো না কেন যাই এবার যেভাবেই যা কিছু করো না কেন সেটা যাই হোক না কেন মনে রেখো ফেলাই বেলা মেন আমি আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহ তা কবুল করব না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সম্মানিত সুধি আমরা বান্দা আল্লাহর এবাদত করব আল্লাহর দাসত্ব করব আল্লাহর আনুগত্য করব বিশ্বনবী মোহেম্মাদর রসুল আল্লাহ সল্লাল্লাহ ইয়াসাল্লামের আমাদের জন্য তিনিই হচ্ছেন একমাত্র মডেল তিনিই হচ্ছেন আমাদের জন্য আদর্শ আল্লাহ তালা যেমন বলেন লাকৎ কান ফি রসুল ইল্লাহি অসুআতুন হাসানা হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার নবীর মাধ্যমেই আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে মনোনীত করেছি আমার নবীকে আমি আল্লাহ নিজে হাতে কলমে শিখিয়েছি আমার নবীকে আমি আল্লাহ যা দান করেছি তিনি তাই করেছেন আল্লাহর নবী নিজের ইচ্ছা মতো কিছু করতেন না আর আল্লাহর নবী নিজের খেয়াল খুশি মতো কিছু করতেন না নি আল্লাহর নবী আল্লাহ দ্বারা পরিচালিত হতেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে গাইড করতেন আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর নবী কখনো সত্য কথাও বলতেন না মিথ্যা তো বলেননি বলেননি আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কখন আল্লাহর নবী সত্য বলতেন না আল্লাহ যা বলতে বলতেন তাই বলতেন যা করতে বলতেন তাই করতেন ওয়াজ মডেল ওয়াজ প্রফেট হি ওয়াজ আওয়ার প্রফেট তিনি আমাদের জন্য আদর্শ তিনি আমাদের নবী তিনি আমাদের রাসূল যাকে আল্লাহ তালা আখিরি জামানার নবী ও রাসূল মনোনীত করেছেন সম্মানিত সুধি তার আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ যার ব্যাপারে আল্লাহ তালা কোরআন মাজিদ আয়াতটা দিল করে বলেছেন ইন্নাকা লাহালা খুলুকিন আযীম হে দুনিয়ার মানুষেরা আমার নবীকে আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী করেছি

আল্লাহ হলেন রব্বুল আলমিন বিশ্বনবী হলেন আল্লাহ ঘোষিত রহমতুল্লাহ আলমিন সম্মানিত সুধি আল্লাহর নবী নিজেই আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতেন না কোনো আমল করতেন না সাহাবাই কেরামকে কোনো আদেশ দিতেন না কোরআন মাজিদ সুরান নজম দুই তিন চার নাম্বার আয়াত দ্বারা আল্লাহ তালা দুনিয়ার মানুষকে বলেছেন আল্লাহ রব্বুল বলছেন হে দুনিয়ার মানুষেরা হে আমার বান্দারা শোনো তোমাদের সাথী তোমাদের নবী তোমাদের রাসুল আমার প্রিয় নবী আমার প্রিয় দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পথ নন পথ হারানন বিভ্রান্ত নন গুমরা নন জাহেল নন তিনি আমি আল্লাহ দ্বারা পরিচালিত আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজের খেয়াল খুশি মতো নিজের প্রবৃত্তির অনুসরণ করে নিজের মগজপ্রসূত প্রসূত কোনো কথা বলেন না কোনো কাজ করেন না আল্লাহ আকবার আল্লাহর নবী আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ওহী নাজির করা ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর হুকুম ছাড়া কোন কাজ করেন নি বলেন নি আমরা এখন তথা কথিত পীর কেবলাদের তরিকা পীর কেবলাদের তরিকার সবক নিয়ে কোরআন সহি সুন্নাহ বর্জন করে এমনি ভাবে লাভ ঝাঁপ শুরু করেছি এমনি ভাবে বেদাতে লিপ্ত হয়েছি শিরকে লিপ্ত হয়েছি জিকিরের নামে সেইভাবে লাভ দেখতে পাই নেটে সেইভাবে জিকির করতে করতে ভন্ডামি জিকির করতে করতে গাছে লাফি উঠার বাসে লাফি উঠার একজন আরেকজনকে ঠেসে ধরার সেফে ধরার কুদৃষ্টি কুদৃশ্য আমাদের দৃষ্টি গোসর হয় লজ্জায় মাথা লুকাবার জায়গা পাই না সম্মানিত ভাইরা আল্লাহর নবী যেখানে আল্লাহর অনুমতি ছাড়া ওহি নাজিল হওয়া ছাড়া কোনো কাজ করেননি বলেননি সেখানে আমরা স্বপ্নে পেল ঘুমিয়ে থেকে সরিষার তেল মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছেন বুজুগানের দিন মুরব্বী স্বপ্নে দেখলেন আল্লাহর নবী দিন আল্লাহ নবীর উপরে যেটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হলো সেই দিন ইসলাম ইসলাম পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আর মুরব্বী মাথায় সরিষার তেল দিয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে স্বপ্নে পেলেন ইসলাম সয়সুল আল্লাহ নবীর ইসলাম পাঁচ উসুল আর মুরব্বির ইসলাম ছয় উসুল মুরব্বির ইসলাম এমন পেশাব করার পরে পেশাবখানায় দাঁড়িয়ে লুঙ্গির ভেতর দিয়ে হাফ কেজি ঢেল নিয়ে গুপ্তাঙ্গে ধরে থেকে লাভ ঝাঁপ করা লাভ করতে হয় চল্লিশ কদম হাঁটতে হয় এরকম করে বলতে গেলে অনেক বলা যায় বাংলাদেশ শিরিক বিধাতের অভয়ারণ্য আমার আলোচনার বিষয় বিধা সম্মানিত ভাইরা বিধাত ঘোরতর অপরাধ বিধাত ঘোরতর অপরাধ অমার্জনীয় অপরাধ ক্ষমাহীন অপরাধ ইসলামে যারা নতুন নিয়ম চালু করে তারাই বিধাত করে আল্লাহ বলেননি যা রাসূল করেননি রাসুল অনুমতি দেননি অনুমোদন দেননি এমন কাজ যারা নেতির জন্য চালু করে তারাই বেদাত করে যারাই বেদাত করে তারাই অন্যায় করে করে তারাই ঘোর তোর অপরাধ করে আল্লাহকে অপমান করে আল্লাহ নবীকে অপমান করে সম্মানিত ভাইরা আমার আলোচনা শুরু হয়েছে পাঁচ মিনিট সময় হাতে আছে আমার নোট আল্লাহ মেহরবানি দীর্ঘ কয়েক দিন ধরে নোট করেছি আ কোরআনের কোরআন মাজিদের আয়াত হাদিসের এবারত পড়তে পড়তে আপনাদের সামনে সময় শেষ করতে চেয়েছিলাম সময় তো কারো জন্যই বসে থাকে না আমার জন্য বসে থাকবে না মোহতারাম আমিরে জামাত এসে যাবেন আমরা তাবলিগ ইজতেমার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি ওমা ইল্লাল বালাগ استغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته